আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে লেসন প্ল্যানিং এর যেটাকে মূল বিষয়, সেই বিষয়টাকে আমরা আলোচনা করব। এবং এই যে বিষয়টা কিভাবে তোমরা করবে, বা আমাদের এটাই হচ্ছে এই সেন্স 3 মূল থিম। লেসন প্ল্যানিংটা কি তুমি জানো? সকলেই জানি যে আমাদের যে কোনো বিষয় উইদাউট প্ল্যানিং উই কান্ট ডু এনিথিং। দ্যাট ইজ ওয়াই যে কি বলবো যে প্রেজেন্ট ইরা ইজ নোন অ্যাজ দ্য প্ল্যানিং ইরা। এনি অ্যাক্টিভিটি, এমন কোন অ্যাক্টিভিটি নেই উইদাউট প্ল্যানিং সেটা সাকসেসফুল হয়। ফলে টিচিংটাও যেহেতু একটা গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি ফর টিচার, সো উইদাউট প্ল্যানিং ইট কান সি দা ফেস অফ আ সাকসেস, কখনোই পারে না। প্ল্যানিং ইজ দ্য ব্যাকবোন অফ এভরি হিউম্যান অ্যাক্টিভিটি। সুতরাং টিচিং এর ক্ষেত্রেও এই প্ল্যানিংটা অত্যন্ত ভাবে প্রয়োজন। গুড টিচিং ডাজ নট জাস্ট হ্যাপেন, এটা হতেই পারে না। গুড টিচিং মানে এটা হয়ে গেল হয় না, যতক্ষণ না সেই একটা টিচিং এর পেছনে তুমি এফোর্ট দেবে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু কখনো সেটা গুড টিচিং এ পর্যবসিত হবে না। ইট রিকোয়ার্স অ্যাডিকুয়েট অ্যান্ড এক্সটেন্সিভ প্ল্যানিং। ডেফিনেটলি তোমাদেরকে যে এই প্ল্যানটার জন্যই আজকে তোমাদের এই গোটা সেমিস্টারটা, হাউ টু প্ল্যান এবং হাউ টু ইমপ্লিমেন্ট ইট ইন ইউর ক্লাসরুম। দি টিচার শুড নো বিফোর হ্যান্ড হোয়াট টু টিচ অ্যান্ড হাউ টু টিচ। কারণ এই জিনিসটা না জানলে কিন্তু প্ল্যানিংটা, বা এই জিনিসটা না জানলে ক্লাস শিক্ষক শ্রেণীকক্ষে কিন্তু কোনো কিছুই সঠিকভাবে করতে পারবেন না। সেই জন্য বলছি প্ল্যানিং ফর টিচিং ইজ অ্যান ইম্পর্টেন্ট কন্টেন্ট বা ইম্পর্টেন্ট আসপেক্ট অফ টিচিং। প্ল্যানিং মিনস টিচিং আউটলাইন অফ দ্য ইম্পর্টেন্ট আসপেক্ট অফ টিচিং দ্যাট আর অ্যারেঞ্জ ইন অর্ডার ইন উইচ দে আর টু বি প্রেজেন্টেড। তাহলে টিচিংটা কি, প্ল্যানিংটা কি বলতে এখানে কি বোঝা যাচ্ছে? প্ল্যানিং ফর টিচিং, যে টিচিং হলো, এই প্ল্যানিং হলো সেটাই যেটা টিচিং অ্যাক্টিভিটি কে বা টিচিং আউটলাইন কে বা টিচিং অ্যাক্টিভিটি গুলোকে টিচিং বা টিচিং এর যে সেই জায়গাগুলোকে কি করছে, বিভিন্ন আসপেক্ট অফ টিচিং গুলোকে এমন ভাবে অর্গানাইজ করা হবে, এমন ভাবে অ্যারেঞ্জ করা হবে যাতে সেটাকে খুব সুন্দর ভাবে প্রেজেন্ট করা হয়। এবং এই প্রেজেন্টেশনের জন্য ছেলেমেয়েরা যেন সহজেই সেই টিচিং এর যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুকে যেন বুঝতে পারে। এই জন্য প্ল্যানিংটা এত গুরুত্বপূর্ণ। আমরা প্ল্যানিং কি কি হেল্প করে সেটাকে আমাদের একটু দেখে নিই। প্ল্যানিং কি কি হচ্ছে দেখে নাও, যে প্ল্যানিং হেল্প ইন ডিফাইনিং দা অবজেক্টিভস অফ টিচিং। দেখবে যে যে কোনো টিচিং কাজ বলা, যে কোনো কাজের বলো, সেই কাজটার মূল বিষয় হলো তার অবজেক্টিভ। আমি কেন কাজটা করব, আমি কেন টিচিংটা করব, কি জন্য আমি পড়াচ্ছি, এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার ধারণা যদি না থাকে তাহলে কিন্তু টিচিং অ্যাক্টিভিটিটা কখনো সাকসেস পেতে পারে না। ফলে প্ল্যানিং কি করে না, আমরা কি কি অবজেক্টিভ নেবো। দেখবে তোমরা ক্লাসরুমে যখন যাবে তখন তোমরা ডিফাইন করবে জেনারেল অবজেক্টিভ, স্পেসিফিক অবজেক্টিভ, বিহেভিয়ারাল অবজেক্টিভ, সো মেনি অবজেক্টিভস আর দেয়ার ইন দা ক্লাসরুম। দ্যাট হ্যাজ টু বি প্ল্যান, যে আজকে যে তুমি কন্টেন্ট, যে কোনো কন্টেন্ট নিয়ে যাও, কোনো প্রত্যেকটা কন্টেন্টের কিন্তু নির্দিষ্ট কতগুলো অবজেক্টিভ আছে, সেই অবজেক্টিভ গুলোকে এই প্ল্যানিং হেল্প করবে এই ডিফাইন করতে। প্ল্যানিং গিভস কনফিডেন্স টু ফেস দ্য চ্যালেঞ্জ। দ্যাট ইজ অ্যানাদার একটা খুব সুন্দর জায়গা বলেছেন, যে এই যে প্ল্যানিং করছো সেটা কিন্তু তোমাকে কনফিডেন্স দেবে যে আমি ক্লাসটাকে ফেস করছি। অর্থাৎ দেখবে তুমি যে কোনো ইন্টারভিউতে বলো বা অন্য কোনো জায়গাতে বলো, যখন তুমি একটা প্রিপারেশন নিয়ে যাবে তখন কিন্তু তোমার মধ্যে একটা কনফিডেন্স জেনারেট করে। কেন জেনারেট করে বলো তো, না তুমি জানো যে কোনো প্রশ্নে আমি মুখোমুখি হতে প্রস্তুত। অর্থাৎ এখানেও সেটাই, যে ক্লাসে যখন যাবে তখন উইদাউট প্ল্যানিং এ যদি যাও, উইদাউট প্রিপারেশনে যদি যাও, তাহলে ক্লাসে তুমি কি পড়াবে তুমি নিজেই জানো না। আর যখন তুমি প্ল্যান করে যাবে তখন কিন্তু তুমি জানো যে পরপর পরপর তুমি কোনটা প্রেজেন্ট করবে। তাহলে এই যে প্রেজেন্ট করার যে পরপর যে ভাবনা সেটাই তোমাকে কনফিডেন্স দেবে। প্ল্যানিং হেল্প দ্য টিচার টু মেক টিচিং ইন্টারেস্টিং। অর্থাৎ দেখো এখানে কি বলছে, যে টিচিং যে কাজটাকে ইন্টারেস্টিং এবং মোটিভেটিং করা শিক্ষকের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। ফলে টিচিং অ্যাক্টিভিটিটাকে ইন্টারেস্টিং কি করে করবে, যেমন ইন্টারেস্টিং করতে গেলে কি কি করতে হয়, কখনো কখনো ছবির ব্যবহার করতে হয়, কখনো কখনো তোমাকে টিচিং এইডস এর ব্যবহার করতে হয়, কখনো কখনো রঙিন বিষয়বস্তু ব্যবহার করতে হয়, যাতে ছাত্রছাত্রীদের অ্যাটেনশনটাকে তুমি ড্রিউ করতে পারো, যাতে ছাত্রছাত্রীদেরকে মনোযোগটা তুমি আকর্ষিত করতে পারো, এবং যাতে ছাত্রছাত্রীদের পড়ানোর বিষয়গুলো ইন্টারেস্টিং হয়, তাদের মধ্যে মনোযোগটা আকর্ষণ করে। তাহলে প্ল্যান করতে পারবে কোন জায়গাতে কোন অ্যাক্টিভিটিটাকে তুমি পারফর্ম করলে
তোমার টিচিং এর কাজটা আরো বেশি ইন্টারেস্টিং হবে। তাহলে এই যে টিচিং এর কাজটাকে ইন্টারেস্টিং করা বা এটা মোটিভেটিং করা, এটা হলো প্ল্যানিং এর একটা অন্যতম বৈশিষ্ট্য। টিচার টু প্রোভাইড ফর ইন্ডিভিজুয়াল ডেফারেশন স্টুডেন্ট। দেখো, প্ল্যানিং এর একটা বড় জায়গা হলো যে আমরা যখন ক্লাসে যাই, তখন ক্লাসে তো একটা ডাইভার্স স্টুডেন্ট থাকে। ডাইভার্স মানে ডাইভার্স নিজের স্টুডেন্ট, কেউ বেশি বুদ্ধিমান, কেউ কম বুদ্ধিমান, কারোর অন্য কোনো প্রবলেম আছে, কারো অ্যাটেনশন প্রবলেম আছে, সো মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দা ক্লাসরুম। এই যে ব্যক্তিতে ব্যক্তিতে ডিফারেন্স, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, যেটা তোমরা পার্ট ওয়ানে পড়ে এসেছো ফার্স্ট সেমিস্টারে। তাহলে এখানে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটাকে তুমি বুঝতে পারবে। এখানে স্টুডেন্ট এইবার ক্লাসে যখন তুমি পড়াচ্ছ, তোমাকে এমন একটা গতিতে পড়াতে হবে, এমন একটা বিষয়ে পড়াতে হবে, এমন একটা টেকনিকে পড়াতে হবে, এটা সব ধরনের ছাত্র ছাত্রীরা উপকৃত। তাহলে এই যে এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটাকে কি করে তুমি মোকাবিলা করবে, সেইটার জন্য তোমার উপযুক্ত প্ল্যানিংটা প্রয়োজন। হেল্প দ্য টিচার টু প্রোভাইড সুটেবল টিচিং সামারিজ। টিচিং সামারিজটা কি, দেখবো তোমরা লেসন প্ল্যানে পড়ছো যে এট দ্য এন্ড অফ দ্য লেসন উই হ্যাভ টু গিভ জাস্ট ব্রিফ অফ দ্য জাস্ট ব্রিফ হোয়াট ইউ হ্যাভ টট থ্রু আউট দ্য ক্লাস। কারণ টোটাল ক্লাসে তুমি কি পড়ালে তার যে একটা সামারি দেবে, তাহলে সেই সামারিটা তোমার ইনস্ট্যান্ট কিন্তু আসবে না, তোমাকে প্ল্যান করতে হবে যে তুমি কোন কোন গুলো পড়াবে এবং লাস্টে তুমি কোন কোন গুলো পড়ানো হয়েছে সেটাকে তুমি জিস্ট আকারে তুলে ধরবে। এই জন্য এইটা প্ল্যানিং হেল্প করে। প্রোভাইড অ্যাডিকুয়েট চেকিং অফ দ্য লার্নিং আউটকাম অফ দ্য ইনস্টিটিউশন, রাইট? যে এই যে আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনের একটা লার্নিং আউটকাম আছে, যে তারা কি শিখবে এই কোর্সটা করে যাওয়ার পর, বিএড করে যাওয়ার পর, ছেলে মেয়েরা স্কুলের থেকে বেরিয়ে যাওয়ার পর তারা কি শিখবে, তারা কি নিয়ে এসেছিল, কি নিয়ে বেরিয়ে যাচ্ছে, এই দুই ডিফারেন্সটাকে বলা হয় লার্নিং আউটকাম। লার্নিং আউটকাম এর ইনস্টিটিউশনটাকে তুমি চেক করতে পারো না, আমার উপর দায়িত্ব ছিল যে ইতিহাসটা ভালো করে শেখানো, আমার উপর দায়িত্ব ছিল বাংলাটা ভালো করে শেখানো, আমার উপর দায়িত্ব ছিল ভালো করে অঙ্কটাকে শেখানো, সেইটা কতটা তোমার ফ্রুটফুল হচ্ছে, সেটা কতটা তোমার বাস্তবায়িত হচ্ছে, সেটা তোমার কি করা হয় না এই প্ল্যানিং এর দ্বারা তুমি সহজেই জেনে যেতে পারবে। এবার হচ্ছে প্ল্যানিং এর টাইপ। দেখো, অনেক ধরনের প্ল্যানিং হয়, ইয়ার প্ল্যানিং, ইউনিট প্ল্যানিং, লেসন প্ল্যানিং, আরো সময়ের প্ল্যানিং আছে, আরো প্ল্যানিং আছে, আমি এতগুলো ডিটেইল যাবো না, সেমিস্টার প্ল্যানিং এখন হয়ে এসে গেছে। তাহলে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে লেসন প্ল্যানিং, যে আমরা লেসন প্ল্যান করবো। আচ্ছা, লেসন প্ল্যানিংটা কি না ডে প্ল্যানিং, এটাকে বলা হয় ডে প্ল্যানিং। আমরা ডে প্ল্যানিংটা আলোচনা আসছি। এবার দেখো, গুড প্ল্যান এর কি কি বৈশিষ্ট্য থাকা উচিত বা থাকে, যাতে করে সেই প্ল্যানটাকে গুড প্ল্যান বলবে। এবং আমাদের যেটা উদ্দেশ্য হচ্ছে, তোমাদের যে লেসন প্ল্যানিং গুলো হবে সেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে ডেফিনেটলি সেটা প্ল্যানিংটা হবে মাস্ট বি অ্যাডিকুয়েট। দেখো, যে কোনো গুড প্ল্যান, আমি শুধু সে টিচিং প্ল্যানের কথাটাই আমরা বলবো যে হাউ টু হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড লেসন প্ল্যান, ডেফিনেটলি ইট শুড বি রিটেন। যে কোনো প্ল্যানিং, মুখে মুখে মাথায় মাথায় প্ল্যানিং কিন্তু হয় না, এটা কিন্তু মাথাতে মাথাতে প্ল্যানিং হয় না, আমার মনে থাকলো সব নো। যে কোনো প্ল্যানিং শুড বি রিটেন, এটাকে লিখিত আকারে লেখো। এই যে তোমরা বলো যে লেসন প্ল্যান লেসন প্ল্যান লেসন প্ল্যান, আর এত লিখতে হয় কি দরকার এত লেখা, অ্যাকচুয়ালি এটা কিছুই নয়। তোমার পরিকল্পনাটাকে তুমি কি করছো না লিখিত আকারে একটা প্রকাশ করছো, যাতে পরবর্তীকালে সবটা মাথায় থাকতে পারে না, মাথার একটা করে ক্যাপাসিটি আছে, যেমন কম্পিউটার আমাদের ক্যাপাসিটি আছে, আমাদের মস্তিষ্কের একটা ক্যাপাসিটি আছে, সেটা সবটা তোমার মস্তিষ্কে থাকতে পারে না। সেই জন্য কি বলা হচ্ছে যে প্রত্যেকটা লেসন প্ল্যান শুড বি রিটেন, ইট শুড হ্যাভ ক্লিয়ার এইম এন্ড অবজেক্টিভ। যে কোনো প্ল্যান, সে টিচিং প্ল্যানিং হোক, তোমার পড়াশোনার প্ল্যানিং হোক, তোমার কেরিয়ার প্ল্যানিং হোক, তোমার লাইফ প্ল্যানিং, যাই হোক না কেন, মাস্ট হ্যাভ ক্লিয়ার এইমস এন্ড অবজেক্টিভ। তাহলে আমাদের লেসন প্ল্যান এটা দেখবে প্রথমেই যেটা লেখা হয়েছে যে এইমস এন্ড অবজেক্টিভ, এইমস ও লেখা থাকে, অবজেক্টিভস ও লেখা থাকে, তাহলে এইগুলো কিন্তু থাকতেই হবে। একটা প্ল্যানে তার এম থাকবে না, আমি প্ল্যান করছি কিসের জন্য, তার উদ্দেশ্য আছে তো, সেটাই লিখে রাখতে হবে। ইট শুড ডিভাইডেড ইন্টু নাম্বার অফ ইউনিট, এটা দরকার। যেমন আমাদের যদি অবজেক্টিভ বা এম, এগুলো যখন খুব বড় আকারে ধারণ করে তখন কি হয় যে এগুলোকে আমাদেরকে ছোট ছোট আকারে এগুলোকে আমাদেরকে ইউনিটে ভাগ করে নিতে হয় লেসনটাকে, যাতে আমরা সহজে প্ল্যানটা করতে পারি। তুমি দেখবে যে অনেকগুলো ধাপ আছে লেসন প্ল্যান যখন করবে, এইটাকে আমরা কি করলাম টোটাল কন্টেন্টটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিলাম, বাংলার একটা কবিতাকে চার লাইন চার লাইন করে ভাগ করলাম, কেন করি, যাতে এই চারটা লাইন বা ছটা লাইন সেখানে যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা যেন ছাত্রছাত্রীদের
মধ্যে আমি খুব সহজে দিতে পারি। সেই জন্য আমরা ভাগ করে নিই, ছোট ছোট ভাগ করে নিই, যাতে প্ল্যানিং এর কাজটা সহজতর হয়। ইট শুড বি মোর ফ্লেক্সিবল। প্ল্যানিং কিন্তু সর্বদাই নমনীয় হওয়া প্রয়োজন। প্ল্যানিং মানেই কিন্তু মানে খুব রিজিড এটা বলার কোনো কারণ নেই। কেন বলো দেখি, যে টিচিং এর কাজটা ইটসেলফই একটা ফ্লেক্সিবল ওয়ার্ক। তুমি ধরো একটা প্ল্যান করলে যে আমাকে এই উদাহরণটা দেবো, আমি ক্লাসে গিয়ে এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই উদাহরণটা দেব। এবার তাতে কি হলো, তোমার দেখা গেল ছেলেটা সেই উদাহরণটা জানে, তাহলে তো তুমি সেই উদাহরণটাই দেবে? তোমাকে ফ্লেক্সিবল হতে হবে, তখন তুমি ওই উদাহরণটা দেবে না। ফলে এটা ছেলে মেয়েদের একটা সাধারণ প্রশ্ন, যে স্যার আমার লেসন প্ল্যানে যা লেখা আছে আমি কি সেটাই পড়বো? যে ডেফিনেটলি তুমি সেই ওয়েটাতে ফলো করবে, বাট ক্লাসের সিচুয়েশন অনুযায়ী ছেলে মেয়েদের নলেজের উপর ডিপেন্ড করে প্ল্যানিং মে চেঞ্জ। তুমি যতটা পড়াতে গেছো দেখা যাচ্ছে ছেলে মেয়েদের সেই নলেজটা হয়ে আছে, দেন ইউ শুড চেঞ্জ। তার মানে লেসন প্ল্যান শুড বি ফ্লেক্সিবল ওয়ান, এটা নমনীয় হবে, যাতে ছেলে মেয়েদেরকে তাদের যে চাহিদা তার সাথে সাযুজ্য রেখে তোমার প্ল্যানটাকে তুমি যাতে নমনীয় করছো। ইট শুড বি বেসড অন দা ফিলোজফি অফ এডুকেশন। যে কোনো লেসন প্ল্যান মাস্ট বেসড অন ফিলোজফিক্যাল বেসিস, ফিলোজফি অফ এডুকেশন। কারণ আমাদের শিক্ষার তো একটা দর্শন আছে, আমাদের যে কোনো শিক্ষার একটা দর্শন রয়েছে, এর উপরে বেস করেই ফিলোজফি অফ এডুকেশন। ইট শুড হ্যাভ অ্যাক্টিভিটি। এই যে দেখুন, তখন তোমাদের যে প্ল্যান যেগুলো করছো, প্রত্যেক প্ল্যানের মধ্যে কিন্তু অ্যাক্টিভিটি থাকা উচিত। অ্যাক্টিভিটি হ্যান্ডস অন অ্যাক্টিভিটি হতে পারে, আদার্স যে কোনো টাইপের অ্যাক্টিভিটি হতে পারে। এই অ্যাক্টিভিটি কি করে না, ছেলে মেয়েদেরকে এনগেজ করে রাখে, তাদেরকে অ্যাক্টিভ করে, র্যাদার প্যাসিভ লিসনার। এবং তোমরা দেখবে যে ছেলে মেয়ে যখন ক্লাসে তোমরা যাবে, ছেলে মেয়েকে তুমি যত বেশি অ্যাক্টিভ করতে পারছো, যত তাদেরকে মেন্টালি অ্যাক্টিভ করতে পারছো, যত তাদেরকে ফিজিক্যালি অ্যাক্টিভ করতে পারছো, তত কিন্তু তোমার ক্লাসটা ইন্টারেস্টিং হচ্ছে। আবার তুমি এক জায়গাতে আমি তুমি একাই বলে যাচ্ছে, ছেলে মেয়েদের মধ্যে কোনো ইন্টারেস্ট জাগছে না, বা ছেলে মেয়েদের মধ্যে কোনো অ্যাক্টিভিটি নেই বলে তারা নিষ্ক্রিয় হয়ে শুনতে শুনতে দেখবে তারা ধৈর্য হারিয়ে ফেলছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় জায়গা। ফলে অ্যাক্টিভিটি গুলোকে তোমাকে প্ল্যান করতেই হবে, মাস্ট হ্যাভ অ্যাক্টিভিটি। লেসন প্ল্যানের মধ্যে কিন্তু অ্যাক্টিভিটি তোমার থাকবে, সেটা তোমার কন্টেন্টের উপর ডিপেন্ড করে অ্যাক্টিভিটি গুলোকে চুজ করবে। সেটা তোমার কোশ্চেনিং অ্যাক্টিভিটি হতে পারে, সেটা তোমার হ্যান্ডস অন অ্যাক্টিভিটি হতে পারে, সেটা তোমার ড্রয়িং অ্যাক্টিভিটি হতে পারে, হোয়াট এভার দ্য অ্যাক্টিভিটি বি, তোমাকে অ্যাক্টিভিটি প্ল্যানিং এর মধ্যে রাখতেই হবে। ইট শুড কন্টেন রেলিভেন্ট কন্টেন্ট ও সাবজেক্ট ম্যাটার। সাবজেক্ট ম্যাটার কিন্তু এটা বা রেলিভেন্ট হতে হবে, তোমার যে লেসন প্ল্যান করছো বা প্ল্যান যেটা করছো, প্ল্যান ফর টিচিং, হোয়াট আর কল প্ল্যান ফর টিচিং, সে প্ল্যান ফর টিচিং এ কিন্তু কন্টেন্ট থাকবে মাস্ট বি রেলিভেন্ট। এবং এই রেলিভেন্ট কন্টেন্ট সাবজেক্ট ম্যাটার যেটা যাদের অডিয়েন্স যারা বা ছাত্রছাত্রী যারা আছে তাদের যে চাহিদা তার পরিপূরক হতেই হবে বা তার সাথে সঙ্গতিপূর্ণ হতেই হবে। হ্যাঁ, আরো আছে ইট শুড শো টেকনিক্স অফ টিচিং ইউজ বাই দ্য টিচার। মানে প্ল্যানে তোমার টেকনিক, টেকনিক কোনগুলো তোমরা দেখবে, যে টেকনিক তোমরা পড়বে টেকনিক অফ টিচিং, তাহলে বলে মেথডস অফ টিচিং বা কি টেকনিক অফ টিচিং, ডেফিনেটলি মাস্ট বি ডিফারেন্স আর দেয়ার। টেকনিক বলতে এই যে কোশ্চেনিং ইজ আ টেকনিক, এই যে তোমার গিভিং এক্সাম্পল ইটস আ টেকনিক, ইউজ অফ বোর্ড ইটস আ টেকনিক। তো সো মেনি টেকনিক্স আর দেয়ার ইন ইউর মেথডোলজি। যে কোনো মেথডের তার কন্টেন্টের উপর ডিপেন্ড করে ডিফারেন্ট টেকনিক্স আর ইউজ, এবং এই টেকনিক্সটা তুমি কিভাবে ব্যবহার করবে সেটা তোমাদেরকে, যে মাইক্রো টিচিং আছে সেই মাইক্রো টিচিং এর মাধ্যমে এই টিচিং স্কিল যেগুলোকে আমরা বলছি সেগুলোকে তোমাদের মধ্যে ডেভেলপ করার চেষ্টা করা হবে। তাহলে প্রত্যেকটা টিচারের মধ্যে যে এই যে প্ল্যানিং এর ক্ষেত্রে মাস্ট হ্যাভ টেকনিক্স অফ টিচিং, এই টেকনিক্স গুলো কিন্তু থাকবে। ইট মাস্ট হ্যাভ অ্যাসাইনমেন্ট গিভেন টু স্টুডেন্ট, অর্থাৎ তোমাদের প্ল্যানিং এ ছেলেদেরকে কাজটা কি হবে, ছেলেদের উপর তুমি কি কি দায়িত্ব দিচ্ছ, ছেলেদের অ্যাক্টিভিটি কি হবে, এটা কিন্তু তোমাকে তোমার প্ল্যানিং এর মধ্যে থাকবে। ইট মাস্ট প্রোভাইড ফর সেলফ ইভ্যালুয়েশন। এটা একটা বর্তমানে এটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, যেটা হচ্ছে সেলফ ইভ্যালুয়েশন। ছাত্রছাত্রীরা সেলফ ইভ্যালুয়েট যাতে করতে পারে, সেলফ ইভ্যালুয়েশন মেটেরিয়াল যাতে তুমি তাদেরকে দিতে পারো। তোমরা দেখবে এই যে বিভিন্ন প্রোগ্রাম লার্নিং ইত্যাদি তোমরা করো, তো সেখানে কিন্তু তোমার সেলফ লার্নিং মেটেরিয়াল বা ইত্যাদি এগুলো তোমাদেরকে প্ল্যান করতে হবে, যে ছাত্রছাত্রীদেরকে এটা দেবো, যে বা যেটাকে আমরা বলছি ওয়ার্কশিট দেবো, যে ওয়ার্কশিটের মাধ্যমে কি হবে না ছেলে মেয়েরা তাদের নিজেদের যে প্রোগ্রেস, সে প্রোগ্রেসটা তারা যাচাই করতে পারবে।
তাহলে এইগুলো তোমার কিন্তু প্ল্যানের মধ্যে থাকবে, ইট শুড রেফার টু রেফারেন্স ম্যাটেরিয়াল ডেফিনেটলি। ছেলে মেয়েদের জ্ঞানের তো কোনো শেষ নেই, তোমার যেটা পড়া হলো ছাত্র ছাত্রীদেরকে রেফারেন্স বুক দেবে বা তাদেরকে রেফার করবে যে এই অংশগুলো তুমি আবার পড়বে। এবার দেখো লেসন প্ল্যান আমরা কাকে বলে, সেটা আমরা কোন লেসন প্ল্যানটা জেনারেলি আমরা ইউজ করি সেগুলোকে আমরা একটু বলে নিই। এই যে লেসন প্ল্যান ইটস কল দা ডেইলি টিচিং, ডেইলি টিচিং প্ল্যান, দি টিচার হ্যাভ টু প্ল্যান ডেইলি টিচিং প্ল্যান, দে আর কল লেসন প্ল্যান অফ অ্যাকশন অর লেসন প্ল্যান। সিম্পলি লেসন প্ল্যান ইজ নথিং বাট দা ডেইলি টিচিং প্ল্যান, ইট ইজ নেসেসারি ফর দা ডেজ ওয়ার্ক। ইউ নো গুড লেসন প্ল্যানিং ইজ এসেন্সিয়াল টু এ গুড টিচিং, উইচ ইজ দা বেসিস ফর দা মোস্ট ইফেক্টিভ টিচার পিপল ইন প্ল্যানিং উইথ দা ক্লাসরুম অ্যাক্টিভিটি। লেসন প্ল্যানিং কিন্তু গুড টিচিং এর একটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া। যে কোনো ক্লাসে ইফ ইউ ওয়ান্ট প্ল্যান প্রপারলি ইউ ক্যান্ট সাকসেস ইন ইউর টিচিং, ফলে প্ল্যানিংটা দরকার। এবারে দেখো এই যে আমাদের লেসন প্ল্যানের ফিলোসফিটা কি, এই লেসন প্ল্যান কার উপরে বেস করে গড়ে উঠছে, গেস্টাল্ট সাইকোলজি। গেস্টাল্ট সাইকোলজি কি, গেস্টাল্ট কথাটা হচ্ছে সমগ্রতাবাদ, সমগ্রতাবাদ মিনস যেটা হচ্ছে টোটালিটি। তাহলে এই যে লেসন প্ল্যানের মধ্যে একটা টোটালিটির কনসেপ্ট আছে, একটা হোলনেস এর কনসেপ্ট আছে, একটা সমগ্রতা ধর্মিতার জায়গা রয়েছে। তুমি ধরো একটা ক্লাসে তুমি দেখবে একটা কনসেপ্টে একটা সাব কনসেপ্ট হতে পারে, সে সাব কনসেপ্টটাকে টোটালটাকে তুমি প্ল্যানিং করবে যে হাউ টু টিচ উইদিন ইউর ক্লাস। মূল যে লেসন প্ল্যানের কনসেপ্টটা কেম ফ্রম জার্মান এডুকেটর জন হার্বার্ট, এই জন্য এটাকে বলা হয় হার্বার্টিয়ান লেসন প্ল্যান বা হার্বার্টিয়ান প্ল্যান ইত্যাদি। ডেফিনেশন হিসাবে দেখো বশিং কি বলেছেন, এ লেসন প্ল্যান ইজ এন অর্গানাইজ স্টেটমেন্ট অফ জেনারেল এন্ড স্পেসিফিক গোল টুগেদার উইথ স্পেসিফিক মিন বাই উইচ দিস গোল টু বি অ্যাটেন্ড বাই দ্য লার্নার আন্ডার দ্য গাইডেন্স অফ টিচার অন এ গিভেন ডে। খুব সুন্দর ডেফিনেশন দেখো বশিং এর ডেফিনেশন, তিনি বলেছেন যে লেসন প্ল্যানটা কি বলছে একটা অর্গানাইজ স্টেটমেন্ট, কার অর্গানাইজ স্টেটমেন্ট অফ জেনারেল এন্ড স্পেসিফিক গোল টুগেদার, অর্থাৎ লেসন প্ল্যানের যে উদ্দেশ্যগুলো আছে সেই উদ্দেশ্যগুলো একত্রিত ইমপ্লিমেন্ট করার যে একত্রিত যে প্ল্যান অর্গানাইজ স্টেটমেন্ট, যেগুলোকে তোমার ছাত্রদের ছাত্র যেগুলো তুমি ছাত্রদের উপরে ইমপ্লিমেন্ট করবে এবং তারা সেগুলোকে অ্যাটেন্ড করতে পারবে, তারা সেই নলেজটাকে তারা গেইন করতে পারবে, যেখানে আন্ডার দ্য গাইডেন্স অফ এ টিচার অন এ গিভেন ডে, ওই একটা নির্দিষ্ট ক্লাসে বা নির্দিষ্ট দিনে টিচারের তত্ত্বাবধানে একটা নির্দিষ্ট যে স্পেসিফিক গোল গুলো আছে সেই স্পেসিফিক গোল গুলো ছাত্র ছাত্রীরা যাতে সহজে আয়ত্ত করতে পারে তার নিমিত্ত যে পরিকল্পনা সেটাকেই বলা হচ্ছে পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যান। এখানে এই ডেফিনেশন থেকে কতগুলো জায়গা উঠে আসছে যে ইট ইজ দ্য প্ল্যান, ইজ দ্য প্ল্যান অফ অ্যাকশন, তার লেসন প্ল্যানটা কি প্ল্যান অফ অ্যাকশন, ইজ এ ব্লু প্রিন্ট, ব্লু প্রিন্ট মানে হচ্ছে তোমার নকশা, নকশা মানে যেমন বাড়ি টাড়ি তৈরি করার জন্য যে নকশাটা করো সেই রকমই, এটা টিচিং এর জন্য তুমি টিচিং এর ক্লাস নিতে যাচ্ছ তার জন্য তুমি যে রূপরেখাটা তৈরি করছো সেই রূপরেখাটাকে বলা হচ্ছে লেসন প্ল্যান। যে আমি ক্লাসে গিয়ে কি করব, আমার ক্লাসে গিয়ে আমি এইভাবে ইন্ট্রোডাকশন করব, আমি ক্লাসে গিয়ে এই এক্সাম্পলটা দেবো, আমি ক্লাসে গিয়ে এইভাবে কথা বলবো, এই এই এইভাবে আমি এই মেটেরিয়ালটাকে তাদেরকে দেখাবো, এই প্রশ্নগুলো তাদের করবো, এই যে একটা টোটাল যে চক আউট দ্যাট ইজ লেসন প্ল্যান ইজ দ্যাট ইট ইজ এ ক্রিয়েটিভ পিস অফ ওয়ার্ক। এটা তোমাদের যেটা সবাই বলে যে টিচিং ইজ আ বোরিং জব, আমি মনে করি না, প্রচুর ক্রিয়েটিভিটি ইমপ্লিমেন্ট করার জায়গা টিচিং এর মধ্যে আছে। তুমি যদি খুঁজে চেষ্টা করো তোমার টিচিং এর মধ্যেই প্রচুর ক্রিয়েটিভ জায়গা পাবে যেখানে তোমার ক্রিয়েটিভিটি প্রকাশিত হবে। এবার আছে লেসন প্ল্যানের টাইপ, কত ধরনের লেসন হয়, সাধারণভাবে তিন ধরনের লেসন হয়, একটা হচ্ছে নলেজ লেসন, একটা হচ্ছে স্কিল লেসন, আর একটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন লেসন। সাধারণভাবে নলেজ লেসন কোনগুলো, মূলত সব নলেজ সবগুলো প্রায় নলেজ লেসন, যেমন যেটাতে তুমি ছেলেদেরকে তাদের জ্ঞান ভান্ডারকে বৃদ্ধি করছো, ইতিহাসের একটা কন্টেন্ট পড়াচ্ছে, জিওগ্রাফি একটা কন্টেন্ট পড়াচ্ছে, ইংলিশের একটা কন্টেন্ট পড়াচ্ছে, এই যে জায়গাগুলো এগুলো হচ্ছে নলেজ, তাদের নলেজ জ্ঞান ভান্ডারটা বৃদ্ধি হচ্ছে, সব লেসনে নলেজ লেসন এটা নো ডাউট। বাট ধরো এই একটা ইতিহাসের একটা লেসনে যা তুমি শেখাচ্ছ, ধরা যাক একটা ম্যাথামেটিক্সের লেসন,
সেখানে তুমি একটা শেখাচ্ছো হাউ টু ড্র আর রেক্টেঙ্গেল, একটা চতুর্ভুজ বা তোমার ওই রেক্টেঙ্গেল কি করে ড্র করবে, বা জীবন বিজ্ঞানের একটা ক্লাসে তুমি শেখাচ্ছো হাউ টু ড্র অ্যানিমেল সেল। তাহলে অ্যানিমেল সেলের নলেজ কি তুমি এখানে দেখাচ্ছ এই ক্লাসে দিচ্ছ? না, তুমি এখানে দিচ্ছ হাউ টু ড্র, অর্থাৎ এখানে তার সাইকোমোটর ডোমেনটাকেই তুমি গোটা ক্লাসটাকে ফলো করছো, সে কে কিভাবে কম্পাসটা ধরবে, কিভাবে সে অংশগুলোকে ড্র করবে, কিভাবে সে পেন্সিলটার সাহায্যে সে স্কেচ করবে, কিভাবে কোন জায়গাতে কোন কালারটা দেবে। তাহলে সেখানে কিন্তু নলেজের থেকে ছাপিয়েও তার যে স্কিল অফ ড্রয়িং এটাই গুরুত্ব পাচ্ছে। সেজন্য এই লেসন গুলোকে বলা হয় স্কিল লেসন। আরেকটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন লেসন, দ্যাট ইজ মেইনলি অ্যাপ্লিকেবল ফর দ্য ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সে বাংলা হতে পারে, ইংরাজি হতে পারে, সংস্কৃত হতে পারে, এটাকে বলা হয় রস আস্বাদন মূলক পাঠ পরিকল্পনা বা রস আস্বাদন মূলক পাঠ। রস আস্বাদন মূলক পাঠ মানে হচ্ছে যে যেখানে কিন্তু নলেজটা নয়, উপলব্ধিটাই যেখানে মূল বিচার্য বিষয়। একজন কবিতায় তার কবিতার মধ্যে কি বক্তব্য রাখতে চাইছেন সেটা তো নলেজ হলো, কিন্তু এই কবিতাটা তার যে উপলব্ধি, তার যে আত্মোপলব্ধির যে বিষয়টাকে যে আস্বাদন করতে পারছে সেটাই হচ্ছে মূল। এখানে কবিতার ছন্দ হতে পারে, এখানে কবিতার বর্ণনা হতে পারে, যেগুলোকে আমরা বলি অ্যাপ্রিসিয়েশন লেসন। তাহলে যদি তোমাকে বলে যে একটা স্কিল লেসনের উদাহরণ দাও, তাহলে কিন্তু ম্যাথামেটিক্স লেসন প্ল্যান বললে কিন্তু স্কিল লেসন হলো না। বলতে হবে যদি ম্যাথামেটিক্স এর ক্লাসে আমরা কোনো ড্রয়িং শেখাই, যেমন ত্রিভুজ কি করে অঙ্কন করবে, চতুর্ভুজ কি করে অঙ্কন করবে, বৃত্ত কি করে অঙ্কন করবে, এই ক্লাসগুলো হচ্ছে তোমার স্কিল লেসন। অ্যাপ্রিসিয়েশন লেসন হচ্ছে মূলত কবিতা, বাংলা হোক, ইংরাজি হোক, সংস্কৃত হোক, যাই হোক না কেন, সেখানে কিন্তু নলেজের থেকেও বেশি করে রস আস্বাদন করার ভূমিকাটাই যেখানে মুখ্য হয়ে ওঠে। তাহলে এটাই হচ্ছে অ্যাপ্রিসিয়েশন লেসন। ওর অনেক অ্যাপ্রোচ আছে, দেখো আমি সব অ্যাপ্রোচ তোমাদেরকে বলবোই না বা বলার কথাও নেই, তোমাদের জানার দরকারও নেই। হার্বার্টিয়ান অ্যাপ্রোচ যেটা, সেটাকেই আমাদের আমাদের আধুনিক বিজ্ঞান ফলো করে আমরা সেই জায়গাটাতে আসবো। এবার আমি আবারও বলে দিচ্ছি এই জায়গাগুলোকে, আর আমি আলোচনাতে মধ্যে আসছি না, এরপর তোমাদের স্যারেরা প্রত্যেকেই তোমাদের আলোচনা করবেন। মূলত হার্বার্টিয়ানের যে পাঁচটা তোমার স্টেপ থাকে, এই পাঁচটা স্টেপটাকে তোমাদেরকে বলে যে যে হার্বার্টের পঞ্চসোপান পদ্ধতি। দেখো পঞ্চসোপান বলে একটা কথা আছে, একটা পঞ্চসোপান, যে পাঁচটা সোপান হচ্ছে এইটা প্রিপারেশন, প্রেজেন্টেশন, অ্যাসোসিয়েশন অ্যান্ড কম্পারিজন, জেনারেলাইজেশন অ্যান্ড ফাইভ অ্যাপ্লিকেশন। কিন্তু আমাদের যে লেসন প্ল্যান গুলো আমরা করি সাধারণভাবে, সেখানে কিন্তু মূলত এই পাঁচটা থেকে পরিবর্তে তিনটে ফেজ বা তিনটে ফেজই সবচেয়ে বেশি গুরুত্ব পায় বা আমরা দেখতে পাই চোখে, এই তিনটে স্টেপের উপরেই, অর্থাৎ এই পাঁচ হার্বার্টিয়ান যে পাঁচটা মডেল তার উপরেই কিন্তু তোমার এই জায়গাগুলো চলছে। এখানে আমি আর ফরম্যাটটা নিয়ে আলোচনা করবো না, স্যারেরা নিজেরা তাদের মতো করে আলোচনা করবেন। তোমাদের এইগুলো হচ্ছে প্রবাবল জেনারেল ফরম্যাট, এগুলোকে আমার বলা কিছু নাই, কিভাবে তোমাদের মেশিন লার্নিং অবজেক্টিভ লিখবো সেখানে তাদের তোমাদের যা স্যারেরা আছেন রেসপেক্টিভ স্যারেরা তারা এই বিষয়টাকে কন্টিনিউ করবেন, ঠিক আছে?